বিজেপি জোট সরকার ক্ষমতায় এসেছে প্রায় 2 বছর পূরণ হতে চলেছে। এরই মধ্যে এই সরকারকে কালিমালিপ্ত করার জন্য কিছু কিছু বাম মার্গীয় সরকারি আধিকারিক আদা জল খেয়ে নেমেছে। বর্তমান সরকার সবকা সাথ সবকা বিকাশ নীতি হাতে নেবার কারণে সবাইকে সাথে নিয়ে চলতে চাইছে, আর সেটাই হয়তো এখন এই সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন সরকারি দপ্তরে বাম আমলে যারা মাথা হিসেবে কাজ করছিলেন তারা এখনো সেই সবকা সাথ সবকা বিকাশ নীতির কারণেই সবার উপর ছড়ি ঘুরিয়ে চলেছে। এমন এক ঘটনা এবার প্রকাশ্যে চলে এসেছে। বাম পরিচালিত আগরতলা পুর নিগম এবার এক তুগলকি সিদ্ধান্ত নিয়ে নাগরিকদের বাড়ি বাড়ি নোটিশ পাঠাতে শুরু করেছে। সেই নোটিশে বলা হচ্ছে যে সমস্ত নাগরিকরা বকেয়া পুর সম্পত্তি কর প্রদান করেননি তাদের জরিমানা ধার্য করা হয়েছে। এ ব্যাপারে কারো কোনো আপত্তি নেই বা থাকার কথাও না, কিন্তু নোটিশে বলা হয়েছে চিঠি প্রাপ্তির 7 দিনের মধ্যে বকেয়া কর জোনাল অফিসে প্রদান করতে হবে, অন্যথায় সংশ্লিষ্ট নাগরিকের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি ক্রোক করা হবে। আর আপত্তিটা সেই জায়গাতেই, কোন নাগরিকের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক করার অধিকার পুর নিগমকে কে কবে দিয়েছে? এই অধিকার রয়েছে শুধুমাত্র আদালতের। কেউ সম্পত্তি কর প্রদান না করলে তাদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো যেতে পারে, আদালত বিচার করবে সম্পত্তি ক্রোক করা হবে কি হবে না। এই অধিকার আর যাই হোক পুর নিগমের নেই, সে কারণেই নিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে জনমনে। আসলে সরকারের সবকা সাথ সবকা বিকাশ নীতির কারণে বাম মার্গীয় কিছু কর্মচারী সরকারি দপ্তরের শীর্ষ পদে থেকে সেই সরকারকে কালিমালিপ্ত করে চলেছে, আর তাই আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ। পুর নিগমের তরফে মানুষের বাড়িতে নোটিশ করার পরই আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। এই বিষয়টি সম্পর্কে আগরতলা পুর নিগমের মেয়র স্পষ্টতই জানিয়ে দেন যে কর দিতেই হবে, এ ব্যাপারে কোনো দ্বিধা নেই। কর না দিলে রাজ্য সরকারের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে, কিন্তু সম্পত্তি ক্রোক করার কোনো প্রশ্নই নেই। আমরা আজকে এমএসসি সিদ্ধান্ত যেটা হয়েছে তা হচ্ছে আগে যে সম্পত্তি কর যেটা এতদিন যারা দেননি তারা তাদের সম্পত্তি করটা এই বছর টাকাটা দিয়ে দিতে হবে। আগামী বছর তো রইলই, এবছর মানে 19-20 যে বছরের টাকাটা এই মার্চের ভিতরে টাকা সময় টাকা পরিষ্কার করতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে কোনো রকম ডিবেটের কোনো প্রশ্ন নেই, যেহেতু আমাদের রুলেই নেই, নিয়মেই নেই, ত্রিপুরা সরকার যে রুল করে দিয়ে তাদের নেই ডিবেট দেওয়ার কোনো পদ্ধতি নেই, রিটার্ন নিয়ে দেবেন। তাদের একটা নোটিশ গেছে সরকারের কাছে যে আপনি যদি এই টাকাটা এই ভিতরে যদি না দেন তার ভিতরে যে যে বিধি আছে সে বিধি অনুসারে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রশ্ন হচ্ছে মেয়রের অনুমতি ছাড়া নিগমের কোন আধিকারিক সম্পত্তি ক্রোক করার কথা কেন উল্লেখ করেছেন? সংশ্লিষ্ট মহলের মতে বাম মার্গীয় কিছু কর্মচারী বর্তমান সরকারকে কালিমালিপ্ত করার জন্যই এই নোটিশ পাঠিয়েছেন। এদের বিরুদ্ধে এখনই যদি কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয় তবে সরকারের জন্য যে সমূহ বিপদ ভবিষ্যতে অপেক্ষা করছে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।